আগের রেসিপিতেই তো বলেছি যে খুবই শরীরটা খারাপ ছিল কয়েকদিন ঠান্ডাও লেগেছে তার মধ্যে গলার আওয়াজেও বুঝতে পারছো গলার আওয়াজ পুরোপুরি চেঞ্জ তো সেইখানে দাঁড়িয়ে সর্দি কাশি হলে তো এটা খুব কমন মুখে অরচি চলে আসে কিছুই খেতে মন যায় না আর সেই মুখের অরচি দূর করতেই কিন্তু আজকের এই রেসিপিটা চিংড়ি মাছের তেল ঝাল রসা সবার প্রথমে এখানে দেখো আমি দেড় চামচ মতো সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর সেই সঙ্গে স্বাদ মতো লঙ্কা নিয়ে নিয়েছি সবগুলোকে অল্প জল দিয়ে পেস্ট করে নেব প্রথমে ঠিক এই রকম যখন পেস্ট হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ মতো নারকেল কুচি রয়েছে দিয়ে আর জল দেব না এটাকে আরেকবার ঘুরিয়ে পেস্ট করে নেব এখানে প্রায় তিন চামচ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ এটাকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব মাছটা দেওয়ার সাথে সাথেই দেখো মাছের থেকে কতটা জল বেরিয়েছে সবসময় চিংড়ি মাছের থেকে এতটাও জল বেরোয় না তবে আজকের মাছটা থেকে অনেক বেশি জল বেরিয়েছে চিংড়িটা খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে তো চিংড়ি শক্ত হয়ে যাবে জলটা শুকিয়ে গিয়ে যখন তেলটা এরকম বেরিয়ে আসবে সেই মুহূর্তে চিংড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচ মতো তেল এরপর তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তাতে দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে কিছুটা কালো জিরে ভালো করে একটু সাঁতলে নেব ফোড়নটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে রাখা আলু এটা কিন্তু দেখো আলু ভাজার থেকে একটু মোটা ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কাটা এবার আলুটাকে একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে সাপলে নেবো আর তোমরা এখানে বলতেই পারো যে কড়াইটা ধুয়ে বা চেঞ্জ করে নিইনি কেন কড়াইতে যেগুলো লেগে রয়েছে এটা চিংড়িরই অংশ আর এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি করে রান্নাটাকে সেই জন্যই পাল্টাই নিই আর এরপরে দেখো আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো কুচো করে দিয়ে দিয়েছি লো ফ্লেমে এক দু মিনিট ভাজার পরে টমেটোটা যখন এরকম নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটা দিয়ে এটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো কড়াই থেকে কিন্তু অলরেডি চিংড়ি মাছ ভাজার পরে যেটা লেগেছিল সেটা কিন্তু উঠে গেছে আর সেটা উঠে এর মধ্যেই মিশে গেছে অনেক বেশি এটাকে টেস্টি করে তোলে এতে এক মিনিট একটু সাতলে নেওয়ার পরে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধোয়া খানিকটা জল দিয়ে দিলাম এরপরে আরও এক কাপ মতো জল দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি আর রান্নাটা কিন্তু পুরোটাই মিডিয়াম ফ্লেমে করছি এরপরে দিয়ে দিলাম সামান্য দু তিন দানা চিনি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর এই দিকে দেখো রান্না কিন্তু আমাদের প্রায় শেষের পথে ঝোলটাকে খুব বেশি টেনে শোকাবো না এটা একেবারে ভাপার মতো অতটাও শুকনো শুকনো হয় না একটু ঝোল ঝোল পাতলা পাতলা থাকে আর একটু ঠান্ডা হলে কিন্তু ঝোল আরও টেনে যায় এ দেখো আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এই অবস্থাতেই এবার গ্যাসটা অফ করে দেবো আর যেহেতু বললাম তেল ঝাল রসা তাই আরেকটু তেল তো থাকবেই উপর থেকে দিয়ে দিলাম আরও এক থেকে দু চামচ মতো কাঁচা তেল এতে তেলের ব্যবহারটা সামান্য একটু বেশি থাকে আর অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করবে রান্নাটা তাহলেই এর স্বাদ অনেক বেশি ভালো হয় ব্যাস রান্না তো কমপ্লিট তেল ঝাল রসা চিংড়ি মাছের হয়ে গেল খুব সহজেই সর্দির মুখে অথবা কোনো কারণে মুখে অরচি হলে স্বাদ ফিরিয়ে আনতে কিন্তু এই রান্নাটা জুড়ি মেলা ভার এতটাই টেস্টি লাগে খেতে আর হ্যাঁ অবশ্যই কিন্তু গরম গরম ভাতেই এটা খেতে বেশি ভালো লাগে আর এইদিকে দেখো কতটা পাতলা ঝোল রেখেছিলাম আর এখন কিন্তু এটা কতটা টেনে ঘন হয়ে গেছে কাজে এইটা রান্নার সময় মাথায় রেখেই ঝোলটাকে কিন্তু রেখো সেই পরিমাণ নাহলে খুব বেশি যদি শুকনো হয়ে যায় তাহলে ভালো লাগবে না খেতে তাহলে চলো আজকের মতো বিদায় আজকে রান্না তো এখানেই কমপ্লিট দেখা হচ্ছে নতুন আর রেসিপির সঙ্গে আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাদের কাদের চিংড়ি মাছ আমার মতো এতটাই প্রিয় যে যে কোনো রান্নাতেই চিংড়ি মাছ দিতে খুব ইচ্ছে করে তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি শুধু একানই আমার ফ্যামিলি সবাই চিংড়ি লাভার বলতে পারো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই একটা রিভিউ দিও আর হ্যাঁ পারলে একটা ছবি তুলে পাঠিও ভালো লাগবে আমারও এই ফলো করে পাশে থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা রেসিপির সঙ্গে এটা